বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই শীতের মধ্যে ঠান্ডা কাশি সর্দি প্রায় লেগেই থাকে তো প্রিয় দর্শক এই ঠান্ডার মধ্যে আপনারা যে চাটি বানিয়ে খেলে আপনারা উপকার পাবেন বা ঠান্ডাটা কমে যাবে বিশেষ একটি চা যা নাকি আমি অ্যামেজিং টি হিসাবে আজকে নাম দিয়েছি এই চাটি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো যেটি খেলে আপনারা ঠান্ডার জন্য খুবই উপকার পাবেন তাহলে আসুন আমরা গরম গরমে এক কাপ চা বানিয়ে নেই তো এর জন্য আমরা এখানে একটি কাঁচামরিচ নিয়ে নিব এবং একটি চাকুর সাহায্যে কুচি কুচি করে কেটে নেব তারপর একটি কাপের মধ্যে যে কাপে আমরা চাটা তৈরি করব দিয়ে দিলাম কাঁচামরিচ তারপর এখন আমরা দিয়ে দিব সামান্য বিট লবণ এবং আমরা দিয়ে দিব এক কা এক চামচ পরিমাণ তেঁতুলের কাত দিয়ে দিলাম প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন আমরা তেঁতুলের কাত কাঁচামরিচ এবং বিট লবণটা দিয়ে দিলাম এখন আমরা চাটা তৈরি করার জন্য যাব প্রিয়দর্শক একটি আমরা প্যান নিয়ে নিলাম প্যানের মধ্যে আমরা দেড় কাপ পরিমাণ পানি ফুটিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চা পাতি চা দিয়ে ভালোভাবে জাল করে নিতে হবে আমরা পাঁচ থেকে সাত মিনিট এটাকে ফুটিয়ে ভালোভাবে জাল করে নেব যাতে চায়ের মধ্যে যে কালারটা আছে সেটা পানির সাথে ভালোভাবে মিশে যায় প্রিয় দর্শক আমরা পাঁচ মিনিট জাল করে নিলাম এখন আমরা এটাকে তৈরি করে নেব তো সেই জন্য আমরা দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণ চিনি যে যেমন চিনি খান মিষ্টি খান তেমন দিয়ে নেবেন প্রিয়দর্শক আমরা চিনিটা দিয়ে এখন চাটাকে ভালোভাবে সেই চামিজের মাধ্যমে ভালো করে মিশিয়ে দেব আমরা মিশিয়ে নিচ্ছি চামচের মাধ্যমে প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মিশে গেল কাঁচামরিচ তেঁতুল এবং চিনিটা প্রিয়দর্শক সুন্দর একটি চা হয়ে গেল এই চাটা ঠান্ডা সর্দি কাশির জন্য খুবই উপকারী প্রিয়দর্শক মুখে রুচিটাও এই চাটা বাড়িয়ে দেয় তো প্রিয়দর্শক আশা করছি আমাদের আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটি লাইক দিবেন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম